মিন আয়াতে না কেন আমি এই নৈশ ভ্রমণ করিয়েছিলাম যাতে করে আমার নিদর্শনাবলী তাকে দেখায় নিদর্শনাবলী আয়াত হচ্ছে দুই রকম এক হচ্ছে বিধানগত আয়াত যেগুলি কোরআন করিমের আয়াত যেন কোরআনের আয়াতগুলিকে আয়াত বলা হয় আর একটি হচ্ছে সৃষ্টিগত আয়াত মানে আল্লাহর যে সব সৃষ্টি দেখে স্রোতটাকে আল্লাহকে চেনা যায় জানা যায় আল্লাহ এই জন্য আল্লাহর মখলুকাত সৃষ্টি সবগুলি আল্লাহর নিদর্শন মানে আল্লাহকে জানার চেনার উপায় যেমন এই বোতলটা যখন দেখছেন পানির তখন আপনি এর মাধ্যমে এটা একটা প্রোডাক্ট তাই না এটার মাধ্যমে জানছেন যে এর একটা ফ্যাক্টরি আছে যার একজন মালিক আছে তাই না আর সেই কারখানাতে তৈরি হয়েছে ইত্যাদি জানছেন না অবশ্যই জানছেন ঠিক তেমন নেই আল্লাহর যে কোনো সৃষ্টি দেখলেই যখন দেখছেন এগুলো আল্লাহর সৃষ্টি সৃষ্টি তাহলে অবশ্যই এগুলিকে সৃষ্টি কর্নেওয়ালা আছেন তিনি হচ্ছেন তিনি রব এটা মানুষের শরীরেও আছে আর মানুষের দিগন্তিও আছে শরীরের বাইরেও আছে এই জন্য আল্লাহ রবুল আলমিন আল্লাহকে চেনার জন্য নিজের শরীরকেও দেখতে বলেছেন শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো নিয়ে গবেষণা করি আল্লাহকে চেনা আল্লাহর যে যন্ত্রপাতি আল্লাহ ষাট বছর সত্তর বছর আশি বছর চলতে আছে অথবা মানুষের তৈরি করা যন্ত্রপাতি হইলে কত যে খারাপ হইতো আর কত যে পার্টস বদলাইতে হইত আর কোন সময় গিয়ে হয়ে কিন্তু চলতেই আছে আশি নব্বই একশো বছর অনেকে চলতে আছে কারো মাঝে মধ্যে খারাপ হচ্ছে সামান্য কিছু হইত আর দিগন্তে চারিদিকে যত সৃষ্টি রয়েছে এগুলিকে দেখে এবেলে উঠকে দেখে পাহাড়কে দেখে জমিনকে দেখে আসমানকে দেখে সানিম না ফিলাফাকে অফিয়ান ফুসাহিম তাদেরকে আমার নিদর্শন বলি আমি দেখাবো ফিলাফাক দিগন্তে চারদিক চারিদিক দেখলেই সুফহান আল্লাহ বিভিন্ন দেশ বিভিন্ন দেশের দৃশ্য এগুলি দেখলে সুফহান আল্লাহ এগুলি মানুষের ক্ষমতার বাইরে যেভাবে করতে পারে ইন্নাহু হু আসামিউল বসির তো আল্লাহ রবুল আলমিন নবী সালামকে মেয়েরাজে নিয়ে গেছেন অনেক কিছু দেখাবার জন্য এমন কিছু যেগুলি আমরা দেখিনি আর আমাদের পক্ষে দেখা সম্ভব নয় হ্যাঁ আসমানি যে যেসব বিষয়গুলি দেখেছেন রসুরুল্লাহ সাল্লাম